বছরটি নতুন কিছুর দিকে স্থিরভাবে এগিয়ে যাচ্ছে, এটি প্রতিটি রাশির জন্য একটি দুর্দান্ত সময় হবে। গ্রহের গতিবিধি এই মে মাসে প্রতিটি স্থানীয় রাশির জন্য স্বাস্থ্য এবং সমৃদ্ধি নিশ্চিত করবে। আমাদের পক্ষ থেকে আমাদের জীবনে নতুন যুদ্ধ লড়াই করার জন্য যথেষ্ট আত্মবিশ্বাসী হতে হবে এবং আমাদের চারপাশে শান্তি ও স্থিতিশীলতা বিরাজ করছে তা নিশ্চিত করতে হবে। উচ্চতর শক্তির প্রতিটি কর্মের ফলে বর্তমান সময়ে আমাদের জীবনে গুরুত্বপূর্ণ কিছু হবে। তদনুসারে আপনি আপনার জীবনে উন্নতির জন্য পরিবর্তন করতে চলেছেন। আসুন আমরা অন্বেষণ করি কিভাবে মেয়ে আপনাকে একজন ভালো মানুষ হওয়ার জন্য উপকৃত করবে বা পরীক্ষা করবে। নমস্কার, আমি আচার্য পারমিতা অ্যাস্ট্রোয়োগির তরফ থেকে মে মাসের মাসিক রাশিফল নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়েছি। আসুন আমরা জেনে নিই প্রত্যেক রাশির মে মাসের ফলাফল কী হতে চলেছে। রাশি সিংহ রাশিতে, সিংহ রাশির জাতক শুধুমাত্র একটি লাভজনক সময় কাটাতে সক্ষম হবেন না, বরং জীবনের প্রধান লক্ষ্যগুলিও অর্জন করবেন। এটি আপনাকে সামনের একটি উজ্জ্বল ভবিষ্যতের জন্য লক্ষ্য রাখতে সক্ষম করবে। এই মাসে সূর্য অনুকূল সময়ে বৃষ রাশিতে প্রবেশ করছে। পেশাগতভাবে আপনি বিস্ময়কর কাজ করবেন যা আপনাকে একটি পদোন্নতি উপার্জন করতে সক্ষম করবে। আপনার কাছে অন্যদের প্রভাবিত করার গুণ থাকবে যা আপনার বিপণন দক্ষতা বাড়াবে। মঙ্গল 17ই মে মীন রাশিতে স্থানান্তরিত হচ্ছে। এই গ্রহ স্থানান্তর আপনার জন্য একটি সফল কর্মজীবনের ফলস্বরূপ হবে। নিশ্চিত করুন যে আপনি সঠিক মুহূর্তে সুযোগগুলিকে কাজে লাগাচ্ছেন। শুক্র 23ই মে মেষ রাশিতে চলে আসছে। এটি আপনার জন্য একটি বুদ্ধিমত্তার সময় হবে, তবুও আপনার সমস্ত প্রচেষ্টা শীঘ্রই ইতিবাচক লক্ষণ দেখাবে, তাই কিছু তুচ্ছ বিষয়ে অতিরিক্ত চিন্তা না করার চেষ্টা করুন। প্রিয় সিংহ রাশি, এটি আপনার জন্য একটি আনন্দদায়ক মাস হতে চলেছে। আপনি যদি মানুষের বিদ্বেষপূর্ণ মন্তব্যকে অতিক্রম করতে সক্ষম হন, তবে আপনি আপনার সমস্ত ইচ্ছে পূরণ করার আরও বড় উপায়ে সফল হতে এই মাসে পারবেন। সবশেষে এটা বলবো যে এতক্ষণ ধরে আমি যে সকল রাশি ফলাফল বর্ণনা করলাম তার সার্বিক ফলাফল, ব্যক্তিগত ফলাফল অবশ্যই আলাদা আলাদা হবে। ব্যক্তিগত ফলাফল জানতে অবশ্যই আপনারা নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে জানতে পারবেন। তাছাড়াও অ্যাস্ট্রোলজির অ্যাপে গিয়ে আমার সাথে বা আপনার পছন্দ অনুযায়ী যে কোনো অ্যাস্ট্রোলজারের সাথে আপনি যোগাযোগ করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে অবশ্যই ভুলবেন না। সবাই ভালো থাকবেন। নমস্কার।